ডাক্তার ভর্তি করে নিয়েছে। নিশা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ বলো না। বলছি, তুমি কখনো ইলেকট্রিক শক খেয়েছো? ইলেকট্রিক শক কেন বলো তো? না মানে আসলে গতকাল রাতে আমি ঠিক ওই একই পয়েন্টে শকটা খেয়েছিলাম, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু ভালো কথা মলদা, চিত্রার হসপিটালের অ্যাডমিশনের জন্য টাকা পয়সা কি লাগবে না লাগবে কিছু বললো? টাকা পয়সা বলতে ওরা কিছু টাকা অ্যাডভান্স নিয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ও যদি আরও তিন চার দিন এখানে থাকে তাহলে। তুমি কিছু চিন্তা করো না, দেখো টাকা পয়সা যা লাগে না লাগে আমাকে একটু বলো প্লিজ, আমি তো আছি। থ্যাংকস নিশা। হ্যালো হ্যালো, পিসি বলি। টোটো কেমন আছো সোনা? ভালো আছি পিসি বলি, আমার খুব ভয় করছে। কেন সোনা, ভয় কিসের তোমার? বাড়িতে কেউ নেই? তুমি একা? না, বাড়িতে দাদু আর ঠাম্মা আছে, মা নেই। মা নেই তো কি হয়েছে, দাদু আর ঠাম্মা তো আছে। পিসি বলি মা নেই। মা নেই মানে টোটো, টোটো কি হয়েছে বৌদি? আমি 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 এক্ষুনি আসছি, তুমি একদম টেনশন করো না সোনা, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, আমি আমি এক্ষুনি আসছি। আমি কোনো সেদিনের ঘটনার প্রতিশোধ নিচ্ছি না, আমি যেটা বলছি সেটা প্র্যাকটিক্যাল কথা। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গিয়ে তোমার দাদাকে একটা ফোন করে খবর নেব, তারপর তোমায় জানাচ্ছি। ও আর একটা কথা, আমি যে খবরটাই দিই না কেন তুমি কিন্তু বাড়ি থেকে এক পা বেরোবে না, এটা আমার ইনস্ট্রাকশন, আশা করি শুনবে। মলয়দা, আমার মনে হয় তাহলে তুমি বাড়িতে একটা একটু ফোন করো, মাসিমা মেসুমশাই ডোডো সবাই তো খুব টেনশনে আছেন। নিশা, আমি একটা কাজ করি, আমি একটু একটু বাড়ি থেকে ঘুরে আসি, আসলে চিত্রাকে এরকম অবস্থায় দেখতে না আমার একদম ভালো লাগছে না, তুমি বুঝতেই তো পারছো ব্যাপারটা, মানে এটা কত মানে ছোটাছুটি করতো, বকবকি করতো, সেই মেয়েটা এইভাবে শুয়ে আছে এটা আমি কল্পনাই করতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড মলয়দা, নো প্রবলেম, আমার মনে হয় তুমি একটু বাড়ি থেকে ঘুরেই এসো, আমি তো আছি, আমি ঠিক সামলে রাখবো। তুমি পারবে তো? হ্যাঁ রে বাবা পারবো, তুমি আমাকে এত উইক মনে করো নাকি, তুমি যাও বরঞ্চ, আমি এদিকটা ঠিক সামলে নেব। থ্যাংকস নিশা। না পারবো না, আমি জানি মানু আজকে যেটা করলো সেটা অন্যায়, তবুও আমার শিক্ষা, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা কোনো কিছুই আমাকে মানুষকে অমান্য করতে দেবে না, কিছুতেই দেবে না, কিছুতেই না। কিন্তু মানব, আমার বৌদির যদি কোনো ক্ষতি হয় তাহলে তাহলে তোমাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না।